Assalamualaikum প্রিয় দর্শক মাই ভিকেলের আরো একটি নতুন ভিডিওতে আমি গালি বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে তারিখটা হচ্ছে এপ্রিলের 21 তারিখ আসলে ভিডিওটা একটু আগে শুট করা তো আজকে ঈদ কিনা আমি জানি না ঈদ হতে পারে কারণ এটা চাঁদের উপরে নির্ভর করে বাট আজকে না হলে হয়তো কালকে ঈদ হবে তো সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি জুমাতুল বিদা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে একটা গাড়ি নিয়ে এসেছি থাম্বনেল ও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন কি গাড়ি তো এই গাড়িটার আসলে এরকম দেখানোর কিছু নাই এক্সোনে অনেক ভিডিও করেছি কিন্তু 17 নিউ শেপ থেকে যে ডিজাইনগুলোতে চেঞ্জ আসছে জি প্যাকেজে কিন্তু কিছু জিনিস অ্যাড হয়েছে তো এইটা দেখানোর জন্য আজকের ভিডিওটা তো বেশি কথা না বাড়িয়ে এই ইউনিটটাতে কি কি অপশন আছে কি কি ফিচার আছে সেগুলোই দেখা যাক প্রিয় দর্শক এই হচ্ছে গাড়িটার ফ্রন্ট লুক প্রথমে যদি হেডলাইটের সেটআপে আসি সেম প্রজেকশন হেডলাইট হাই বিম এইচআইডি ইন্ডিকেটর আছে এখানে কিন্তু হেডলাইটের সেটআপে কোনো চেঞ্জ নাই যে 17 নিউশে বা 18 17 নিউশে পরবর্তীতে যত ডিজাইন আসবে 20 পর্যন্ত সব সেম ডিজাইন এখানে কিন্তু সামনে গ্রিলের এই অংশটা চেঞ্জ এবং নিচে যে দেখতে পাচ্ছেন এই গ্রিলটা এটার কিন্তু ডিজাইনের সেটআপটা চেঞ্জ আসছে ফগ লাইটের ডিজাইনটা চেঞ্জ আসছে আগে নরমালি ফগ লাইটটা থাকতো এই জায়গায় এবার নিউ শেপ থেকে হচ্ছে সাইডে দিয়ে দিয়েছে এটা দেওয়াতে আসলে ভিজিবিলিটি আগের চেয়ে অনেকটাই বেটার হয়েছে আমার মতে আর জি প্যাকেজ আর এক্স প্যাকেজ চেনার একটা বড় ব্যাপার কি এই যে গ্রিলটা আছে ডিজাইন সেম হলেও জি প্যাকেজে কিন্তু থাকে হচ্ছে গ্লসি ফিনিশ এই জিনিসটা গ্লসি হবে এবং হচ্ছে যদি এক্স প্যাকেজ হয় এটা হবে ম্যাট ফিনিশ আমার এই গাড়িটা যে ইউনিটটা আছে এটাতে কিন্তু পার্কিং সেন্সর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি জি প্যাকেজে অরিজিনাল অ্যালয় রিম আসে না ম্যাক্সিমামের হচ্ছে বা আয়রন রিম যেটা থাকে কালো কালারের ওইটাই আসে আর জি প্যাকেজের যদি ডোর প্যানেল আসে এখানের অংশ তারপরে যে ডোর যে প্যানেল হ্যান্ডেল বার আছে এগুলো সব ক্রোম টাচ হয় পিছনের ডোর প্যানেল এগুলো সব কিছু ক্রোম টাচ যেগুলোতে কী থাকে ওগুলোতে হচ্ছে আপনার সেন্সর থাকে না এখন হচ্ছে গাড়িটার পিছনে চলে আসলাম তো কিছু কিছু গাড়িতে রেয়ার ওয়েপার থাকে এটা কাস্টম মেড বলা যায় কারণ জাপানে যার যেরকম দরকার সে অনুসারে এগুলো নিয়ে আসে যদি লাইটার সেটআপটা দেখে লাইটার সেটআপে কোনো চেঞ্জ নাই সেম লাইটই রয়েছে এখানে পার্কিং লাইট জ্বলছে উপরে আছে ব্রেক লাইট এছাড়া হচ্ছে আপনার ব্যাক লাইটটা এর উপরে নিচে হচ্ছে ইন্ডিকেটর যদি বাম্পার অংশে আসি বাম্পারও কোনো প্রকার চেঞ্জ নাই বাম্পারের নিচে দুইটা রিফ্লেক্টর আছে এবং যেহেতু সামনে সেন্সর রয়েছে ওই হিসাবে পিছনের অংশও চারটা সেন্সর রয়েছে প্রিয় দর্শক যেহেতু জি প্যাকেজ কিছু প্রিমিয়াম জিনিস তো থাকবে তার মধ্যে প্রথম হচ্ছে রিমোট রিমোটের সাথে কিন্তু ট্রাঙ্ক ওপেনার্স বাটন আছে যদি ফোকাস হচ্ছে না বাট দেখে হয়তো বা বুঝতে পারছেন এই ট্রাঙ্কটা ওপেন হয়ে গেল এটা কিন্তু রিমোটের মাধ্যমে ওপেন করা যায় নর্মালি এক্স প্যাকেজে কি অপশন থাকে কি এর মাধ্যমে ওপেন করতে হয় হিউজ পরিমাণ একটা ট্রাঙ্ক স্পেস আছে ট্রাঙ্ক স্পেস কত লিটারের এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই ইউনিটটার সাথে আসছে হচ্ছে স্পেয়ার হুইল একেবারেই নতুন ইউজ করা হয় নাই এই হচ্ছে মোটামুটি ওভারঅল কার্গো স্পেস বা ট্রাঙ্ক স্পেস এখন যদি আমি মাঝের সিটার বা মাঝের অংশটা দেখাই ডোর প্রথমে ডোর প্যানেল আসে এখানে একটু লেদার ফিনিশ দেওয়া আছে আর্টিফিশিয়াল এছাড়া ক্রোম টাচ রয়েছে নিচে হচ্ছে বটল হোল্ডার আছে এন্টারটেনমেন্টের জন্য স্পিকার আছে জি প্যাকেজে অলওয়েজ আর্মরেস্ট থাকে জি প্যাকেজ ডাবল এক্স মানে এক্স প্যাকেজের উপরে যে প্যাকেজ দুইটা হয় দুইটাতে আর্মরেস্টের অপশন থাকে আর এই সিটটা আসলে ওরকম দেখার দৃষ্টিতে মনে হচ্ছে না চেঞ্জ আছে কিন্তু এই যে ফেব্রিকটা আছে মাঝের এই ফেব্রিকটা চেঞ্জ করা বাট আসলে সিটের প্যাটার্ন বলেন বা যা কিছু আছে সব কিছুই সেম কালো অংশটাও একই রেখেছে জাস্ট হচ্ছে সিটেরটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে নিউ শেপে আসলে চেঞ্জটা কই আসছে এই হচ্ছে মোটামুটি ভিতরে হচ্ছে হ্যান্ডেল বার রয়েছে রুম লাইট রয়েছে আচ্ছা মাঝের অংশ দেখালাম এবার ড্রাইভিং অংশটা দেখাবো প্রথমে হচ্ছে ডোরটা ওপেন করলাম যা যা ফিচার বা অপশন আছে ডোর প্যানেলে সেম দেখানোর মতো কিছু না আমি ভিতরে যদি দেখি এখানে রয়েছে হচ্ছে আপনার পিছনের কার্গো যে ব্যাকডালাটা আছে এটা ওপেন করার আর হচ্ছে ফুয়েল ক্যাপ ওপেনের এই সিটটা কিন্তু অ্যাডজাস্টেবল ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল এ হচ্ছে গাড়িটার স্টিয়ারিং গাড়িটা হচ্ছে পুল স্টার্টার পুল স্টার্ট বাটনটা এই জায়গায় আমি এই মুহূর্তে গাড়িটা স্টার্ট দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল এর যে কনসোলটা আছে কনসোলে কোনো প্রকার কোনো চেঞ্জ আসে নাই এর যদি মাঝের এসির প্যানেলের যে বাটনগুলো আছে এগুলোও দেখাই এগুলো তো চেঞ্জ আসে নাই অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নিউ শেপের যে চেঞ্জটা এটা হচ্ছে এই লাইটটা ওল্ড শেপের বা আপনার 17 যে আগের যে মডেলগুলো আছে এই লাইট যেটা ছিল এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ছিল বাট নিউ শেপ থেকে এই লাইটটাই হচ্ছে আপনার ব্লু কালারের করে দিয়েছে এছাড়া হচ্ছে এখানে যে ন্যানো টেকনোলজি যেটা আপনার এয়ার পিউরিফায়ারের জন্য ইউজ করা হয় এটা আছে আদার্স যা যা অপশন ছিল
আগে যেমন ছিল সবকিছু ওই রকমই আছে। স্টিয়ারিং এর ডিজাইনেও যদি আসি, স্টিয়ারিংটা ঠিক আগের মতো ডিজাইন করা লেদার র্যাপ। এখানে যদি বাটনগুলো দেখে, যেমন এই সাইডে মাল্টিমিডিয়া কন্ট্রোল, এটা শুধুমাত্র জি প্যাকেজ ডাবল এক্সবিতে হয়, এক্স প্যাকেজ এটা থাকে না। আর এই সাইডে যে বাটনগুলো আছে এগুলো হচ্ছে সামনে যে কনসোল আছে কনসোলটা কন্ট্রোলের জন্য। যেমন আমি যদি এখন প্রেস করে দেখাই, দেখতে পাচ্ছেন যে যার যেরকম দরকার বা কি যার যা ইনফরমেশন দরকার সবকিছু এখান থেকে পেয়ে যাবেন এই বাটনগুলো প্রেসের মাধ্যমে। অ্যাডিশনাল যেটা, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। লো বাজার সেগমেন্টের যে গাড়িগুলো থাকে টয়োটাগুলোর, কোনোটাতে ক্রুজ কন্ট্রোল দেয় না, মোটামুটি বলতে গেলে প্রিয়াস থেকেই শুরু। তো এবার টয়োটা জি প্যাকেজে ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে, শুধু এক্স প্যাকেজে হচ্ছে না, ডাবল এক্স বিতে অবভিয়াসলি থাকবে নিউ শেপ থেকে। আর যেহেতু এই গাড়িটাতে পার্কিং সেন্সর আছে, সো সামনে কিন্তু পার্কিং সেন্সরটা মার্কিং করে দেখাচ্ছে। এই গাড়িটাতে ড্যাশ ক্যাম নাই, রেডার আছে, রেডারটা এই জায়গায়। যদি কনসোলের অংশে দেখাই, কনসোলের এগুলো কিন্তু লেদার টাচ, এখানে একটু ক্রোম টাচ আছে। এখানে দুইটা বক্স রয়েছে, দুইটা বক্স আলাদা আলাদা ভাবে খোলা যায়, যার যতটুকু জিনিসপত্র রাখা দরকার রাখতে পারেন। গাড়িটার ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দেই, এ হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা, জাপান থেকে এভাবে আসছে। এই হলো মোটামুটি ওভারঅল যতটুকু দেখানো সম্ভব। এছাড়া আসলে আহামরি ভিতরে কোনো প্রকার কোনো চেঞ্জ জানা নেই, জাস্ট অ্যাডিশনাল হিসাবে ক্রুজ কন্ট্রোলটা এবং এসির যে লাইটটা এটা আসছে। গিয়ার শিফটটা আগের মতো আছে, এরপরে হচ্ছে বাটনগুলো যেগুলো রয়েছে এগুলো আগের মতো আছে। এখানে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র এগুলো আছে। আপনার যদি আর্মরেস্ট বা বক্সের কথাই বলি, এগুলোর ডিজাইনটা সেম হলেও জি প্যাকেজে কিন্তু এটা ফ্লেক্সিবল, এটা সামনে বা পিছানো যায়, যার যেরকম দরকার করে নিতে পারেন। এছাড়া ভিতরে যদি স্পেসের কথা বলি, ভিতরে স্পেস মোটামুটি এক্স জি সব একই রকম। এই তো মোটামুটি গাড়িটার ভিতরে যা যা দেখানো সম্ভব চেষ্টা করলাম দেখানোর জন্য। প্রিয় দর্শক, চেষ্টা করলাম যে যতটুক দেখানো সম্ভব আসলে চেঞ্জগুলো কই কই আসছে এগুলো দেখানোর জন্য। যদি এক্স প্যাকেজ না গিয়ে দেখেছি, জি প্যাকেজটা চেষ্টা করলাম এবার দেখানোর জন্য। জি প্যাকেজে জাস্ট চেঞ্জ বলতে একটা জিনিসই, এখন একটা প্রাইস আইডিয়া দিব। আমার ইউনিটটা হচ্ছে 2017 মডেলের নিউ শেপ, তো এটার প্রাইস পড়বে আপনার 25-25,500 মতো। কালারের কারণে এটার প্রাইসটা একটু বেশি, এছাড়া যদি কেউ সিলভার কালার বর্ণ নিতে চান সেক্ষেত্রে প্রাইস হয়তো বা একটু কম বেশি হতে পারে। 18 মডেল যদি নেন, যেহেতু এপ্রিল মাস তো সবকিছু ওভারঅল কম্পেয়ার করলে 18 মডেল নিলে আপনার প্রাইস আসতে পারে প্রায় 27-28 লাখ টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি একটা প্রাইস আইডিয়া। যাদের লোন ফ্যাসিলিটি লাগবে, লোন ফ্যাসিলিটি হবে প্রায় আপনার 12 লাখ টাকার আশেপাশে। এছাড়া প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেওয়া যাবে। তো মোটামুটি অনেক কথা বলে ফেললাম, মেইন যে উদ্দেশ্য ছিল গাড়িটায় কী কী চেঞ্জ আসছে এগুলো দেখানোর, এগুলো দেখিয়ে ফেলেছি। আরও যদি কারো কোনো জানার আগ্রহ থাকে বা আরও যদি কেউ কিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট অপশন আছে, কমেন্ট করে দিতে পারেন। তো সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক অগ্রিম, হয়তো বা আজকেও হতে পারে। তো ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।